গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, সকাল 8:30 থেকে আমার রান্নাবান্না শুরু হলো। আজকে চলুন, আবার গরম হয়েছে তো একটু ছোটো মাছ রান্না করা যাক। তো ছোটো মাছ রান্না করব, সেটা হচ্ছে চচ্চড়ি রাঁধুনি আর কালো জিরে দিয়ে, বেগুন আলু আর মুলো দিয়ে। এটা এত সুন্দর টেস্ট এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া। খালি মাছটা ভাজতে যা একটু দেরি হয়। তো যাই হোক, আপনারা তাহলে এটা দেখতে থাকুন। দেখুন, এখানে মাঝারি সাইজে তেলাপিয়া আছে, মানে কিছু আছে মাঝারি আর কিছু আছে ছোট। এই মাছের আজকে আমি তেলাপিয়া মাছের আজকে করব চচ্চড়ি বা তরকারি, যেটা আপনারা বলেন। তো এটা করব আমি আজকে আলু বেগুন আর মুলো দিয়ে। এটা খেতে যে কত টেস্ট হয় সেটা আপনারা বাড়িতে বানাবেন তবেই জানতে পারবেন। তো যাই হোক, এটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব মাছটাকে। এখানে দেখুন, প্যানে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। দেখুন, মাছের এক পিস হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো উলটিয়ে দেব। এই পিসটা ভাজা হয়ে গেল, মাছগুলো হয়ে গেছে। এবারে এক এক করে আমি মাছগুলো তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব। তেলাপিয়া মাছটা রান্না করতে কি কি সবজি লাগে, এখানে আমি বেগুন সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে, এদিকে আলু দিয়েছি আর এদিকে মুলো দিয়েছি। এই মুলো হলে খুব, মানে এই চচ্চড়িটার টেস্টটাই যেন পাল্টে যায়। আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কালো জিরে, রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুগুলো দেব। এই চচ্চড়িটা রান্না করতে যতটাই সহজ আর খেতে ততটাই সুস্বাদু। এবারে আমি দেব মুলোগুলো। এগুলো আমি ভালোভাবে নেড়ে নেব। কোনো ঝামেলাও নেই, মশলা বাটা বেশি কিছুই নেই। একটু যদি গুঁড়োটা করে রাখা যায়, যে গুঁড়োটা দেব সেই গুঁড়োটা থাকলেই আর কোনো কিছু লাগবে না। এবারে লাস্টে দেবো বেগুন গুঁড়ো। আবারও আমি একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দেবো। আর দেবো পরিমাণ মতন লবণ। এই রান্নাটা যেমনি ঝটপট হয়ে যায় তেমনি খেতেও সুস্বাদু। আর এখানে দেবো 5-6টা কাঁচা লঙ্কা। এবারে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে আবার একটু নেড়ে নেব, ঢাকা চাপা দিয়ে দেব। আলু মুলোটা সিদ্ধ করার জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে রাখলাম।
এবার এটা দেখুন ঢাকনাটা খুললাম, আর এই দেখুন সমস্ত সবজিই কিন্তু গলে গেছে। আমি মাঝে মাঝে অফ ক্যামেরায় আমি এটা মাঝে মাঝে নেড়ে দিয়েছি, কারণ এটা গ্যাসটা কমানো ছিল তো তার জন্য। এরপরে আমি যেটা দেবো রাঁধুনি কালো জিরে একটা শুকনো কড়াতে আমি নেড়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। ব্যাস এই মশলাটা দেওয়ার পরে আর কিচ্ছু লাগবে না, মানে এতটাই খেতে টেস্ট হয়। আপনারা না বানালে তাহলে কি করে জানবেন বলুন। মশলাটা দিয়ে আমি নুন ঝাল সবই চেকে রেখেছি, সব ঠিক আছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবারে আমি এগুলো ভালো করে নেড়ে নেব। এতে কিন্তু আমি কোনো জল দেব না, বা আমি এর মধ্যে কোনো জল দিই না। মাছগুলো দেওয়ার পর আমি আরেকটু মশলা দেব, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে আবারও একটু মশলা উপর থেকে আমি ছড়িয়ে দেব। এটা আপনারা পাঁচমিশালি সবজি থেকে শুরু করে প্রত্যেকটা মাছে এটা খেতে ভালো লাগে, পোনা মাছ থেকে বলুন আর প্রত্যেকটা মাছ। আরেকটু আমি হতে দেবো, একটা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, এটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার আমি এই গন্ধটা যাতে না উড়ে যায় তার জন্য ঢাকা দিয়ে রাখলাম। হয়ে গেল ছোট ছোট তেলাপিয়া মাছের চচ্চড়ি আলু বেগুন আর মুলো দিয়ে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা কি বলবো। আপনারা বাড়িতে বানান এবং কমেন্টে জানান কেমন হয়েছে। এটা একটা খুব লোভনীয় খাবার। তাহলে হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং কেমন হয়েছে সেটা কমেন্টে জানান। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাই, টাটা।